সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বাদাম দিয়ে একটা মচমচে খাবার, এটাকে বাদামের পপকর্ন বলা যেতে পারে। দোকান থেকে কিনে এনে রুচি বাদাম ভাজা সবাই তো খেয়েছেন, এই বাদাম ভাজাটা খেতে প্যাকেটে সেই বাদাম ভাজার মতো। আর সবচেয়ে ভালো কথা এই যে এই বাদাম ভাজাটা অনেক ক্রিস্পি হয়ে থাকে, আর এটাকে আপনারা স্টোর করেও রাখতে পারবেন এয়ার টাইট প্যাকেটে। যারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাদামের পপকর্ন বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম, এরপর এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এরপর এতে এক এক করে কিছু মশলা অ্যাড করব। আর তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি রসুন বাটা সামান্য পরিমাণে, আদা বাটা সামান্য পরিমাণে। এই বাদামের পপকর্নকে আরও ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এতে দিয়ে দিচ্ছি গরম তেল 1.5 টেবিল চামচ পরিমাণে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাদাম, আর এই বাদামগুলো কিন্তু কাঁচা, এগুলো কিন্তু রোস্টেড বাদাম না। এবার বাদামগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কোট করে নিতে হবে। এরপর এতে 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে হাত দিয়ে মেশাতে হবে। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না, এগুলোকে একটু মাখানোর জন্য হালকা পানি দিতে হবে, যাতে করে মশলাগুলো বাদামের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাদামের গায়ে সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে লেগে গেছে, ঠিক দেখতে এরকম হবে। এবার এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর এতে আরও 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এবার আবারও চালের গুঁড়োর সাথে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে চালের গুঁড়ো দেওয়াতে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, এগুলোকে এভাবে হালকা হাতে আস্তে আস্তে কোট করে নিতে হবে। এবার এগুলো রেডি হয়ে গেছে ডুবো তেলে ভাজার জন্য। একটা প্যানে তেল ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচ লো মিডিয়ামে করে দিতে হবে। এবার এক এক করে বাদাম পপকর্নগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছে। এবার এগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ, আর মাঝে মাঝেভাবে নেড়ে দিতে হবে। মচমচে করে এগুলোকে প্রায় 5 মিনিট ধরে ভাজতে হবে। আর হ্যাঁ, আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ টেস্ট অফ বাংলায় সবাই জয়েন এবং লাইক দিবেন, এতে করে নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন সহজে। 5 মিনিট পর সুন্দর একটা কালার আসলে এগুলোকে তুলে নিতে হবে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি সবগুলোকে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। 5 মিনিটে তৈরি করা যায় এরকম রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। আশা করি সবার অনেক কাজে আসবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।